অহা ছয় মে তারিখে অসমত 51,397টা চাকরি ফলাফল নির্ধারণের আমি দিন নির্ধারণ করেছো। ছয় মে তারিখে 51,397টা নিযুক্তির ফলাফল ঘোষণা করা হব। ইয়ার ভিতর তৃতীয় আর চতুর্থ শ্রেণীর টোটেল তৃতীয় শ্রেণীর 11,346টা হব, যার রিটেন, অরেল, স্কিল সব হয়ে গেছে, যাক আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট বলে কোয়া হয়। চতুর্থ শ্রেণীর 14,281টা, এই পদকেটার ফলাফল 6 মে তারিখে ঘোষণা করা হব। সমান্তরালভাবে রাজ্যের আরক্ষী আর বন বিভাগ চলি থাকা নিযুক্তির 5,730টা পরীক্ষার ফলাফল, পদর ফলাফলও 6 মে তারিখে ঘোষণা করা হব। স্বাস্থ্য বিভাগ চলি থাকা বিভিন্ন পরীক্ষার ফলাফল তৃতীয় চতুর্থ লক্ষিমপুর মেডিকেল কলেজ আদি সকল সামগ্রী 5,799টা পদর ফলাফলও 6 মে তারিখে ঘোষণা করা হব। শিক্ষা বিভাগ 14,241টা পদর ফলাফল আমি 6 মে তারিখে ঘোষণা করি। এই গোটেখিনি যোগ করিলে 51,397টা পরীক্ষার ফলাফল আমি 6 মে তারিখে ঘোষণা করি। 10 মেৰ পৰা 20 মেৰ ভিতর কোনোবা এটা উপযুক্ত দিনত আমি গুৱাহাটীত রাজহুয়া সভার জড়িয়ে খানাপড়া ফিল্ডতে হোক বা সরু সজাই স্টেডিয়ামতে হোক এই নিযুক্তিপত্র সমূহ আমি বিতরণ করি। কেবিনেটে এইকারণে সিদ্ধান্ত লৈছে যে যোৱা কিছুদিন ধরে প্রার্থী সকলে ঘনাই ঘনাই সামাজিক মাধ্যমত কেতিয়া রিজাল্ট দিব কেতিয়া রিজাল্ট দিব এটা প্রশ্ন আনি থাকার কারণে আমি একটা ফ্ল্যাট ডেট করে দিল যে 6 মে তারিখে সকলে রিজাল্ট পাব আর 12, 13, 14 কোনোবা একটা ভাল দিনত আমি নিযুক্তি দিম। এই নিযুক্তিখানি দিয়ার লগে লগে আমার অসমত আমি ঘোষণা করা মতে সরকারি চাকরি নিযুক্তিয়ে 92,000ত ভরি দিব। ইতিমধ্যে 42,600 দিয়া হয়েছে, সরি 94,000ত ভরি দিব, 42,600 দিয়া হয়েছে, 51,400 দিয়া হব, গতি টোটেল 94,000ত ভরি দিব, বাকি 6,000 থাকিব। সেই 6,000ও নিযুক্তি প্রক্রিয়া আমি জুন মাহর পর আরম্ভ করে দিব, যাতে সেই 6,000ও আমি দিব পারো। কিন্তু মোক বিভিন্ন বিভাগে কোয়া মতে আরো 1,000মান ওত পরীক্ষা হয়ে আছে, তারও ফলাফল দিলে হয়তো আমি ইয়াক 95,000লৈকেও লৈ যাব পাৰিম। আমি অলপ চেষ্টা করি।